মঙ্গলবার গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গোবিন্দ সিং এর দুই বীর পুত্র শহীদ জোরাবর সিং এবং শহীদ ফতেহ সিং এর আত্মবলিদানের দিবসটি বীরবাল দিবস হিসেবে পালিত হচ্ছে গোটা দেশ তথা রাজ্যের সাথে সংগতি আঠাশ তেলিয়ামোড়া বিজেপি মন্ডল কমিটির উদ্যোগেও পালিত হল এই দিনটি এই দিবসটি উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার তেলিয়ামার বিভিন্ন স্কুলের বালক বালিকাদের নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালিতে অংশগ্রহণ করেন তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় তেলিয়ামুরা মণ্ডলের সহসভাপতি নীতিন কুমার সাহা স্থানীয় বিজেপি নেতা মধুসূধন রায় সুমন ঘোষ বিধান চৌধুরী সহ অন্যান্যরা

পক্ষ থেকে আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি ছোট্ট ছোট্ট শিশুরা শিশুদের নিজ নিজ ধর্মে অনুপ্রাণিত করে দেশের জন্য কীভাবে আত্মবলিদান দেওয়া যায় আমরা আজকে ছোটো ছোটো শিশুদের সঙ্গে নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেছি এবং ছোট ছোটো শিশু শিশুরাও যাতে অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয় দেশ মাতারকে রক্ষা করা নিজের ধর্মকে রক্ষা করার জন্য তার জন্যে আজকে আমাদের এই রেডি উল্লেখ্য নিজ ধর্মরক্ষায় আত্মবলিদান দিয়েছিলেন ওই দুই বীর শিশু আর তাদের এই আত্মবলিদানের কাহিনীতে অনুপ্রাণিত হয়ে সকল শিশুরা আগামী দিনে নিজের দেশ এবং ধর্মরক্ষার্থে উদ্বুদ্ধ হবে বলে আশা ব্যক্ত করেন বিধায়িকা কল্যাণী সাহা বিউরো রিপোর্ট আর ইনি